30 নভেম্বর রোজ বৃহস্পতিবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জনাব জাকির হোসেনের নিকট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব স্বপন ভট্টাচার্য এমপি। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন তরুণ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বসির আহমেদ খান, 1 নং রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজউদ্দিন, 14 নং দুর্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মাঝহারুল আনোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কামরুজ্জামান কামরু, কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শ্যামকুর, ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, পৌর যুবলীগের সম্মানিত সভাপতি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফুর রহমান, কাউন্সিলর গীতারানী কুণ্ডু, সাংবাদিক বৃন্দ সহ মুক্তিযোদ্ধা বৃন্দরা। বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা চূড়ান্তভাবে মনোনয়ন দানকারী আমাদের মনিরামপুর আসন থেকে 89 যশোর 5 মনিরামপুর আসন থেকে বাবু স্বপন ভট্টাচার্যকে আবার নৌকা দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন আমরা উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং প্রিয় মনিরামপুরবাসীর গণপ্রতিনিধিশীল লোকদেরকে সাথে করে একসঙ্গে নিয়ে এসে আমাদের প্রার্থীর সাথে আমরা এসে মনোনয়নপত্র জমাদান করেছি। নৌকার বিজয় অবশ্যম্ভাবী, আমরা বাবু স্বপন ভট্টাচার্যকে নৌকায় বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার নির্দেশ ক্রমে এই মনিরামপুর উপজেলাকে উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটা মডেল উপজেলা উনি তৈরি করেছেন। সেই ধারাকে অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনা ওনাকে আবারও নৌকাপতি দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা আশা করছি এই মনিরামপুর উপজেলার প্রায় 3,65,000 ভোটার দলমত নির্বিশেষে তাকে আবারও বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে আবারও জাতীয় সংসদে ওনাকে পাঠাবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের যে ধারা 1941 সালের যে উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় উনি ব্যক্ত করেছেন সেই ধারায় মনিরামপুর উপজেলা বাবু স্বপন ভট্টাচার্যের হাত ধরে এগিয়ে যাবে এই শুভকামনা এবং প্রত্যয় আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। আসলে আমাদের মনিরামপুরের বিগত দিনের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় আমাদের অনেকটা 100% বলা যাবে না, তবে কাছাকাছি আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে এবং আমাদের মনিরামপুরের চাওয়া পাওয়া যেটা ছিল আমাদের বাবু স্বপন ভট্টাচার্যকে আবারও মনোনয়ন দেবে সে আমাদের নেত্রী আমাদের আশার আলো জ্বালিয়েছে এবং আমাদের মাঝে পাঠিয়েছেন। মনিরামপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও আমরা বাবু স্বপন ভট্টাচার্য এমপি মহোদয়কে নির্বাচিত করে আবার আমরা বিপুল ভোটে জয়ী করব এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ডেস্ক রিপোর্ট দ্য ডেইলি ট্রাইব্যুনাল।